এই ছবিতে আমার নাম হচ্ছে জুলি। সো আমি জুলি নাম নিয়েই তো এই পর্দায় কি বলে যে এন্ট্রি করছি, ফার্স্ট বড় পর্দায় এন্ট্রি করছি। এই তো আবার জুলিকে কিভাবে পাবা ক্যামেরায়? জুলি অনেক ধনী পরিবারের একটা মেয়ে থাকে, অনেক অহংকারী থাকে, অনেক আমরা বড় পর্দায় যেরকম দেখি যে বড় লোকের মেয়েরা যেরকম থাকে আর কি, রাগ জিত অভিমান থাকে, কিন্তু তাকে অনেক ছেলেই পছন্দ করে। সে কখনোই কাউকে পাত্তা দেয় না, তার কাছে মনে হয় যে আমার বাবার সম্পত্তির জন্য হয়তো বা সবাই আমাকে ভালোবাসতে চায়, এরকম একটা ধারণা তার ভেতরে কাজ করে। সবাই মনে হয় আমাকে বিয়ে করে আমাদের সম্পত্তি দখল করে নেবে, এরকম একটা ধারণা কাজ করে। সো এরকমই আমার ক্যারেক্টারটা, আর বলা যাবে না। আচ্ছা, অবশ্যই ব্যক্তি শিরিন শিলার সাথে এই ক্যারেক্টারের সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নেই, কারণ ব্যক্তি শিরিন শিলা একদম টোটালি ডিফারেন্ট। আমি একজন অভিনেত্রী, আমি পার্সোনাল লাইফে অনেক মিশুক, আমি সবার সাথে প্রচুর মিশি আর খুবই ফ্রেন্ডলি, আমি মানুষকে ভালোবাসতে জানি আর ভালোবাসা পেতে আমার অনেক ভালো লাগে, আর আমার অনেক হাসি খুশি থাকতে ভালো লাগে, আর সারাক্ষণ আনন্দে থাকি, আমার ভেতর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো চিন্তা ভাবনা নাই। সো আমার এই ব্যক্তি জীবনের সাথে আমার এই চলচ্চিত্রের ক্যারেক্টারের সাথে কোনো রকম কোনো মিল নেই। সো চলচ্চিত্রের এই ক্যারেক্টারটা টোটালি ডিফারেন্ট, আর এখানে যেহেতু ঘর ভাঙা সংসার নামেই বোঝা যাচ্ছে যে একটা সাসপেন্স আছে। তো এই ছবিতে দুটো বউ থাকে ডিপজল ভাইয়ের, একটা হচ্ছে আঁচল, নায়িকা আঁচল আপু, আর একটা হচ্ছে আমি। সো এই ঘর ভাঙা, গড়া ঘর নতুন করে সাজানোর ভেতর অনেক অনেক ইতিহাস ঘটে যায়। সো এটা দেখার জন্য হলে যেতে হবে। যেহেতু আমি দ্বিতীয় বউ, সো আমার জন্যই ঘর ভাঙে, আর আমি ঘর ভাঙতে চাই না আসলে। আমি নিজেও জানি না যে তার আরেকটা বিয়ে আছে বা বউ বাচ্চা, এগুলো আমি কিছুই জানতাম না। সো যারা ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এখানে অবশ্য আমি নিজেও প্রতারিত হই বলতে গেলে, যদি বাস্তব জীবনের সাথে মিলে যায় বা বাস্তব জীবন কেউ চিন্তা করে তাহলে বলবো যে এটা যদি আমি বাস্তবতার সাথে চিন্তা করি যে আমি শিরিন শিলা, আমার সাথে এই ঘটনাটা হয়েছে, তাহলে আমি মনে করবো যে আমার সাথে প্রতারণা হয়েছে, এরকম একটা ঘটনা। মিশা ভাইয়া তো ও মাই গড, ওনার সম্পর্কে কি বলবো। আমার প্রথম ছবি ছিল মিয়া বিবি রাজি শাইন সুমন ভাইয়ার, ওখানে মিশা ভাই আমার বাবার চরিত্র করেছে। তখন থেকে আমি মিশা ভাইয়ার অনেক বিরাট থেকেই ফ্যান ছিলাম চলচ্চিত্র দেখে, কিন্তু বাস্তব জীবনে এত ভালো একজন মানুষ, যে মানুষটা ভিলেন চরিত্র করে পর্দাতে, কিন্তু পর্দার বাইরে উনি এত ভালো, এত অমায়িক একজন মানুষ। তো তখন থেকে আমি ব্যক্তি জীবনে মিশা সদগরের খুব ফ্যান। তো মিশা ভাইয়া খুবই আন্তরিক, কাজ করতে গিয়ে অনেক হেল্পফুল, সারাক্ষণ মা বোন ছাড়া তো কোনো কথাই বলে না মিশা সদগর ভাইয়া। সো খুব ভালো একজন মানুষ, আর কাজের ক্ষেত্রে খুব ভালো একজন কোয়ার্টিস্ট। তো যে আমাদের ঘর ভাঙা সংসার এই ছবিটি অনুপম প্ল্যাটফর্ম থেকে রিলিজ হচ্ছে, আর অনুপম বাংলাদেশে অনেক বড় একটি প্ল্যাটফর্ম, আর যেহেতু ইউটিউবে অনুপমের অনেক অনেক সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, সো আমার মনে হয় যে আপনারা অনেক দর্শক আমাদের এই ছবিটা দেখতে পারবেন। আমার বিশ্বাস যে এই ছবিটা অনেক মানুষের হৃদয়ে ছড়িয়ে যাবে। কথা যে ডিপজল ভাইয়া খলনায়ক থেকে বের হয়ে এসে যখনই উনি প্রধান নায়ক চরিত্রে অভিনয় করছে, উনি এই পর্যন্ত যে কটা ছবি করেছে, চাচ্চু দাদিমা থেকে শুরু করে ওনার প্রত্যেকটা ছবির গল্প ভিত্তিক ছবি। তো এই ঘর ভাঙা সংসারটাও কিন্তু খুবই সামাজিক একটি ছবি, যেটা আমরা পরিবার পরিজন মা বাবা সবাইকে নিয়ে হলে বসে দেখার মতো একটি ছবি। আর ডিপজল ভাই কিন্তু সবার আগে গল্প নির্মাণ, গল্পের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেয়, যে গল্প যদি ওনার ভালো না লাগে তাহলে উনি ওই ছবি করে মজা পায় না। সো আমার কাছে মনে হয় যে ঘর ভাঙা সংসার এই ছবিটা সবার ভালো লাগবে, কারণ এই ছবি একটা সামাজিক ছবি,
আসলেই সামাজিক ছবি। আর সামাজিক এখন প্রেক্ষাপটে যেগুলো হচ্ছে, যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রেম হয়, ভালোবাসা হয়, বিয়ে সংসার থাকে, তারপরেও কিন্তু আরেকটা মানুষের সাথে মানুষ জড়িয়ে যায়। সো বর্তমান সামাজিক জীবনে যা যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কিন্তু এই ঘর ভাঙা সংসার তৈরি হচ্ছে। সবার পরিবার সহ হলে গিয়ে এই ছবিটা দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর অনেকদিন পর ডিপজল ভাইয়ের সাথে আমার ছবি আসছে, ডিপজল ভাইয়ের সাথে আমার প্রথম ছবি, আশা করছি আপনারা নতুনত্ব কিছু দেখতে পারবেন। আসলে এই ছবির আমার প্রথম একটা আইটেম গান ছিল দেখনাও রুশিয়া। এই আইটেম গানের পরে আমার অনেক ছবি থেকে আমার অফার এসেছে, যে সবাই আমাকে বলেছে যে আপু আইটেম গান করো, আইটেম গান করো। আমি কিন্তু কখনোই আইটেম গান করিনি, আমাকে অনেক লাখ লাখ টাকার অফার করেছে আইটেম গান করার জন্য, কিন্তু আমি টাকার বিনিময়ে ভাই কাজ করতে রাজি না। আমি এখানে অভিনয় করতে এসেছি, আমার কাছে মনে হয় যে আমার এই অভিনয় জায়গাটা, আমি একজন অভিনেত্রী হতে চাই, আমি আইটেম গার্ল হতে চাই না। সো আমি অনেক ধৈর্য ধরে বসেছিলাম, অনেক ছবি করেছি, অনেক ছবিতে আমার আইটেম গান ছিল না, কোনো ছবিতেই ছিল না। সেই 2014 সালে হিটম্যানের পর ডিপজল ভাইয়ের এই ছবিতে ঘর ভাঙা সংসারে আমার একটি আইটেম গান আছে। আর এই গানটা করার একটা মাত্র কারণ এই ছবি নায়িকা আমি। সো আমার ছবিতে আমি আইটেম গান করতেই পারি, সো আমি নায়িকা, এটা করা যায়। সো অন্য ছবিতে করবো না। সো আইটেম গানটা